শিক্ষার্থী কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের সামনে আজকে আবারও হাজির হলাম প্লেস রেডি বাংলা ক্লাস নিয়ে। তোমরা এই দিনগুলো আমার সাথে আরো দুটি ক্লাস করেছো বাংলা, সেই ক্লাসগুলো দিয়ে আমি তোমাদের শিখিয়েছিলাম কিভাবে দাগ দিতে হয়। তাহলে আমরা বিভিন্ন দাগ শিখেছিলাম, যেমন এভাবে, তারপরে এভাবে, চিহ্ন শিখিয়েছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে, বাসায় বাসায় বারবার প্র্যাকটিস করেছো। প্র্যাকটিস মানে বোঝো তো, অনুশীলন করা। এখন আর খুব বারবার লেখা, তাই না? বারবার লিখলে কি হয়, হাতের লেখাও সুন্দর হয়, আর আমরা যে জিনিসটা পারি না সেই জিনিসটা কিন্তু খুব সহজেই শিখে যেতে পারি। আজকে আমি তোমাদের এই যে যে চিহ্নগুলো দিয়েছি, দাগগুলো দিয়েছি, এই দাগগুলো দিয়ে আমি আজকে তোমাদেরকে বর্ণ লেখা শেখাবো। বলো তো কি বর্ণ? বাংলা প্রথম যখন কেউ হাতে খড়ি দেয় কোন বর্ণটি শেখে? যখন পড়া শুরু করে তখন কিন্তু এই বর্ণটি প্রথম শুরু করে, আর সেই বর্ণটির নাম আমি লিখছি, দেখি কে পারে বলতে। আচ্ছা, এই মাথা দিয়ে নিলাম, এই এই বলতো এটি কি বর্ণ? হ্যাঁ, অনেকেই তো পারো, কি বলো? হ্যাঁ, অ কি দিয়েছি, এটি অ। অনেকে স্বরে অ পড়ে, তাই না? কিন্তু আমরা এখন আর কিন্তু স্বরে অ পড়ব না, আমরা শুধুই অ পড়ব। তাহলে দেখো, এই যে অ আমি লিখেছি, এই অ লিখতে গেলে আমি যে তাড়াতাড়ি করে লিখে গেলাম, এই লিখে গেলাম অ, এভাবে না শিখে আমি যদি এই চিহ্নগুলো ব্যবহার করে অ লেখাটা শিখি কেমন হয়? ভালো হবে না বলো? সহজ হবে, লিখতেও তোমাদের কিন্তু মজা লাগবে। তাহলে দেখো, আজকে আমি তোমাদের এই অ বর্ণটা শিখাবো অবশ্যই এই চিহ্নগুলো ব্যবহার করে। কিভাবে হয় দেখো, সেজন্য আমি কয়েকটি দাগ চিনি। দাগ চিনে দিয়েছি, হয়তো আমার দাগগুলো সোজা হয়নি, কিন্তু তোমাদের খাতায় কিন্তু সুন্দর করে দাগটা আছে, সোজা সোজা করে খুব সুন্দর করে লেখা যাবে সেখানে আমি কতগুলো দাগ দিয়েছি। আর একটা কথা, আমি তোমরা যখন ভিডিও ক্লাস দেখা শুরু করবে অবশ্যই খাতা, পেন্সিল, ইরেজার এগুলো কাছে নিয়ে বসবে, কারণ যদি তুমি তখনই সাথে সাথে আমি যে অক্ষর দিচ্ছি সেই অক্ষরগুলো তুমিও দেওয়ার চেষ্টা করো, তাহলে অতি দ্রুত কিন্তু তুমি শিখে যাবে। কিন্তু তুমি যদি মনে করো না দেখে রাখি পরে দিবানি, তাহলে কিন্তু আসলে শিখতে পারবে না। এই জন্য খাতা পেন্সিল নিয়েই বসবে, তাহলে আমি যে যেভাবে দেবো তুমিও ঠিক সেভাবে দেওয়ার চেষ্টা করবে, নষ্ট হবে মুছে ফেলবে ইরেজার দিয়ে আবার দেওয়ার চেষ্টা করবে। তাহলে আসো আজকে আমরা এই চিহ্নগুলোর সাহায্যে কিভাবে অলেখা যায় আমরা সেইটি শিখি, ঠিক আছে? দেখো, আমি প্রথমে এই বলতেই দিচ্ছি, এই আমাদের যে মাত্রা আগে আমাদের অ লিখতে গেলে কিন্তু অবশ্যই একটু মাত্রা দিতে হবে। আমরা আরো পরে বিস্তারিত জানতে পারবো যে মাত্রা, বড় মাত্রা সহ বর্ণ করণগুলো, মাত্রা ছাড়া বর্ণ করণগুলো, অর্ধমাত্রা করণগুলো, এগুলো আমরা পরে জানতে পারবো। আজকে আমরা যেহেতু অ শিখবো, আমরা জানি অতে অবশ্যই মাত্রা আছে, তাই না? মাত্রা কি? মাত্রা হচ্ছে এই দাগের সাথে উপর থেকে তুমি একটি দাগ দেবে। তারপরে দেখো, আমি এই গোল চিহ্নটি দিচ্ছি, দিলাম দিলাম, তারপরে আমার এখানে যে চিহ্নটি আমি পরে স্টেপে, আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি, এখানে দেখো আমি গোল দিয়ে এই গোলটিকে কিন্তু একটু টেনে এই নিয়ে আসবো, এটিও তোমাদের আমি শিখিয়েছি। আচ্ছা, তারপরে দেখো এই যে আবার গোল দিয়ে এটাকে আর একটু করে নেব, কিন্তু পুরোপুরি মেলাবো না। আমাদের খেয়াল রাখতে হবে আমাদের অলেখার সময় এই উপরের থেকে একটু ফাঁকা থাকবে, এই পাশে থেকে একটু ফাঁকা থাকবে, নিচ থেকে একটু ফাঁকা থাকবে, এই তিনটি জায়গায় আমরা কোনো দাগ মেশাবো না, স্পর্শ করাবো না। এবার হয়ে গেল এটি, এবার আমি নিচে এখানে লিখছি, না এখানে নয়, এখানেই লিখে দিই। আর এবার দেখো আমার একটা পরিপূর্ণ অ আসবে। আচ্ছা, এরকম দেওয়ার পরে আমি এই যে চিহ্নটি, এই চিহ্নটি দিয়ে আমি দেখো এখান থেকে এই চিহ্নটি এই টেনে দিলাম, হলো। তারপরে এই যে লম্ব আছে এই লম্বটি এরকম টেনে দিলাম, দেখো আমার কি হয়ে গেল, অ হয়ে গেল। কি খুব সহজ না অলেখা? আমি এই চিহ্নগুলো দিয়ে কিন্তু একটি অ লিখেছি। তাহলে এখানে আমি তোমাদের আবার লিখে দিচ্ছি, আমরা একটি গোল দিব, দিয়ে এটিকে টেনে এই পর্যন্ত নিয়ে আসবো, একটু ফাঁকা রাখবো, উপরে ফাঁকা আছে, এই পাশেও ফাঁকা আছে, নিচেও ফাঁকা আছে, তিনটি জায়গা আমার একটু ফাঁকা রাখতে হবে। তারপরে আমি এই দাগটি দিব, এখান থেকে সুন্দর করে টেনে, তারপরে এই লম্বা আমি দিয়ে দিলাম,
লিখছি, তোমরা খাতায় কিন্তু এভাবে লিখবে একটু ফাঁকা দিয়ে দিয়ে, যেন মিশে না যায়। আমরা এক একটা কপে তিনটি বা চারটি, এর বেশি কিন্তু লিখবো না। এক একটি লাইনে আমরা তিন থেকে চার এই পর্যন্তই লিখবো। এভাবেই কিন্তু আমি অলেখা সুন্দর করে একটা লাইন করে লিখে নেব। তুমি যদি না পারো তাহলে মা কে বলবে যে মা আমার খাতায় সুন্দর করে তুমি চারটি অ লিখে দাও, আমি তারপর সেই খাতা ভরে আমি সুন্দর করে লিখবো। ঠিক আছে, তোমরা তাহলে কি করবে, মাকে বলবে খাতা ভরে এক লাইন লিখে দিতে, সেইগুলো দেখে তুমি নিচে এক লাইন বাদ দিয়ে বাদ দিয়ে পুরো খাতা ভরে ভরে কিন্তু অ লিখবে। শুধু একদিন লিখলে হবে না, আমাদের কিন্তু এগুলো প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন লিখতে লিখতেই তো তোমার হাতের লেখা সুন্দর হবে, তুমি অ শিখে যাবে, তাই না? তাহলে তোমরা অবশ্যই এই চিহ্নর মাধ্যমে কিন্তু লেখা শিখবে, তাহলে তোমাদের এগুলো আয়ত্তে চলে আসবে, ভালোভাবে লিখতে হাতের লেখাটাও সুন্দর হবে। তাহলে দেখো, এবার আমি এগুলো মুছে দিই আমি তোমাদের, আর অ একটু বড় করে লিখে দেখাচ্ছি। তাহলে আজকে আমরা যে বর্ণটি শিখলাম সেটি হচ্ছে অ। কি শিখলাম? তাহলে আমরা দেখো মাত্রা দিচ্ছি, উপরে মাত্রা বলেছি আমি, তারপরে আবার বল দিচ্ছি, দিয়ে এটিকে টেনে নিয়ে আসলাম এ, তারপরে আমি এখান থেকে দাগ দিয়ে এ, এটি হয়ে গেল আমার অ। কি হলো? অ। আবার দেখো এ, এই বাঁকা হয়েছে, এই হয়ে গেল আমার অ। তাহলে স্বরবর্ণ, স্বরবর্ণ প্রথম বর্ণ হচ্ছে অ। স্বরবর্ণ কয়টি তোমরা কি জানো? জানো না, আজকে শুনে রাখো, হয়তো মুখস্থ হয়ে যাবে, আমার ক্লাস করতে করতে মুখস্থ হয়ে যাবে যে স্বরবর্ণ 15টি, 11 সরি 11টি। কোনগুলো? অ থেকে ও। আমরা যে অ লিখি, অনেকেই তোমরা বাসায় শিখে গেছো অ লেখা, অ থেকে ও পর্যন্ত কয়টি আছে? 11টি বর্ণ আছে। অনেকে হয়তো শিখেছ, আবার অনেকে শিখুনি, হয়তো আমার সাথেই শিখছ। যারা শিখছ তাদের জন্য বলছি, আর যারা শিখে গেছো ইতিমধ্যে লিখতে পারো তাদেরও বলছি যে আমাদের স্বরবর্ণ 11টি, অ থেকে ও পর্যন্ত তুমি যদি বলো তাহলে দেখবে যে 11টি বর্ণ আছে। এই 11টি বর্ণকে বলে স্বরবর্ণ। আর এই কারণেই আমরা অ, অনেকে স্বরে অ বলে, তাই না? এই স্বর থেকে, স্বরবর্ণ থেকে কিন্তু আসছে স্বরে অ। তাই আমরা এখন আর স্বরে অ করবো না, আমরা শুধুই অ করবো। তাহলে এই 11টি বর্ণকে আমরা বলবো কি, স্বরবর্ণ। মনে রাখবে অনেক সময় মৌখিক ছোট প্রশ্নে কিন্তু ধরা হয় স্বরবর্ণ কয়টি, 11টি, বলো তো কি কি, তখন তুমি অ থেকে ও পর্যন্ত সুন্দর করে পড়ে শোনাবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা শিখলাম কি বলো তো, বাড়ির কাছে হাতের লেখা কি থাকবে? হাতের লেখা থাকবে অ লেখা, অবশ্যই কি ব্যবহার করে, ওই চিহ্ন বা দাগগুলো যেগুলো আমি তোমাদের আগের ক্লাসে শিখিয়েছিলাম। তাই তোমরা চিহ্নগুলো ব্যবহার করে সুন্দর করে খাতা ভরে ভরে অ লিখবে, বেশ কয়েকদিন লিখতে হবে, না হলে কিন্তু লেখাটা সুন্দর হবে না। ঠিক আছে, আসো আমরা আজকে আরেকটি জিনিস শিখবো, মৌখিক ফুলের নাম। পাঁচটি ফুলের নাম আজকে আমরা শিখবো বাংলায়, পাঁচটি ফুলের নাম। এটা অবশ্যই মৌখিক, তোমরা মুখস্থ করবে, এটি মুখে বলতে হবে, এটি লিখতে হবে না, এটি মুখে বলতে হবে। আমি তোমাদের পড়ানোর সুবিধার্থে কিন্তু আসলে বোর্ডে লিখে দিচ্ছি, কিন্তু তোমরা এটা মুখে মৌখিক করবে। আমি এই পাশে লিখে দিচ্ছি মৌখিক। কি লিখলাম? পাঁচটি ফুলের নাম মৌখিক। আচ্ছা, আমরা প্রথমেই যে ফুলের নামটা লিখবো সেই ফুলের নামটা কিন্তু বাংলাদেশের জাতীয় ফুলের নাম, বলো তো কি? অনেকেই জানো বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? শাপলা, তাই না? শাপলা আমরা দেখেছি, আমরা শাপলা কি করি, শাপলা সবজি হিসাবেও খাই, তাই না? শাপলা কিনতে পাওয়া যায় না বাজারে, মা রান্না করে, শাপলা ভাজি করে, মাছ দিয়ে হয়তো রান্না করে কেউ। শাপলাটা কিন্তু একদিকে আমাদের জাতীয় ফুল, অপরদিকে ওইটা আমরা কিন্তু সবজি হিসাবে খেয়ে থাকি। তাহলে আমাদের জাতীয় ফুলের নাম কি, এটাও তোমরা প্রশ্ন হিসাবে পেয়ে যাবে কোথাও না কোথাও, সাধারণ জ্ঞানের প্রশ্নে হয়তো বা, যে বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? বাংলাদেশের জাতীয় ফুলের নাম শাপলা। তাহলে এই হলো আমার একটা ফুলের নাম। দুই নম্বরে তোমরা সবাই জানো যে গোলাপ এমন একটি ফুল যে ফুলের ঘ্রাণ কিন্তু খুবই সুন্দর, সুঘ্রাণ, তাই না? সুগন্ধিযুক্ত ফুল হচ্ছে গোলাপ, এবং গোলাপের বিভিন্ন রং হয়, লাল, গোলাপি, খয়েরি, সাদা, এরকম বিভিন্ন জাতের গোলাপ আছে। তাহলে আমরা দুই নম্বরে লিখব গোলাপ। তিন নম্বরে আসো শাপলা গোলাপ, তারপরে কি লেখা যায়, ছোট ছোট ফুল জবা,
জবা ফুল দেখেছো? জবা ফুলেরও কিন্তু অনেকগুলো কালার হয়, খয়েরি হয়, লাল হয়, সাদা হয়, গোলাপি হয়, কয়েক ধরনের জবা আছে। তাহলে আমরা লিখলাম জবা। 4 নম্বরে কি লিখতে পারি? শাপলা হলো, গোলাপ হলো, জবা হলো। এবার বেলি, বেলি ফুলটা সাদা ফুল, খুব ঘ্রাণ, সুগন্ধি ফুলের মধ্যেই পড়ে। বেলি ফুলের খুব ঘ্রাণ, এবং সাদা ফুলে দেখবে সবচেয়ে বেশি ঘ্রাণ। তাহলে বেলি হয়ে গেল। এবার আসো কি ফুল? কদম ফুল, বর্ষাকালে ফুলে, তাই না? খুব বর্ষার সময় কদম ফুল, যদিও এটা খুব একটা ঘ্রাণ নেই, কিন্তু কদম ফুল তোমরা দেখেছো, বলের মতো মাথা, তাই না? বল, বলে কি বল, ভিতরে একটি বল আছে, উপর থেকে লম্বা লম্বা পাপড়ি বলে ওগুলো, পাপড়ি, ওগুলো তুমি যদি খুলে ফেলো দেখবে যে একটা বল, ঠিক আছে? তাহলে দেখো কদম। তাহলে আমরা 5টা ফুলের নাম শিখলাম, শাপলা, গোলাপ, জবা, বেলি, কদম। এই 5টি ফুলের নাম সুন্দর করে তোমরা মুখস্থ করবে, আর হাতে লেখা কাগিয়ে দিয়েছি যে বল লিখবে খাতা। তাহলে তোমরা সুন্দর করে বাসাগুলো বারবার পড়বে, মুখস্থ করবে, আর হাতের লেখাগুলো লিখবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।